এখন আপনি নিজেকে কোন দলে দেখতে চান ভাই, সফল নাকি ব্যর্থ? আরো জোরে বলেন, ঝগড়া করলে সফলতা পাবেন না ব্যর্থতা? আমি সকলের মুখে শুনতে চাই ভাই। আচ্ছা আপনি একদিন ঠিকই চলে যাবেন, ঠিক না? ঝগড়া যেগুলা করেছেন, যার সাথে করেছেন, ঝগড়া থেকে যাবে, কেস মামলা থেকে যাবে। অন্যের জন্য যে আপনি রাস্তাটা বন্ধ করে দিয়েছেন, ওইটা আপনি তো থাকছেন না, ওগুলো রেখে যাচ্ছেন কেন? একটু বুঝেন না রে ভাই, আপনি তো থাকছেন না, বন্ধ রাস্তাটা খুলে দেন না। একজন এসে বলবো যে তুই তো ভয় পাইয়া গেছিস মনে হয় তারে, তখন আপনি বলবেন যে আমি তারে ভয় পাই নাই, তার আল্লাহকে ভয় পাইছি। আর একটু জোরে বলেন না, আমি তার ভয়ে রাস্তা খুলে দিই নাই, তার আল্লাহকে ভয় পেয়েছি। কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস হঠাৎ করে আমি শুনতে পেলাম। মওলা আলী শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যতটুক প্রভাবশালীকে তোমরা ভয় পাও, তার চাইতে বেশি ভয় পেও গরিবদেরকে, অসহায়দেরকে। একজনে জিজ্ঞেস করলো কেন? কয় গরিবে হয়তো কিছু করতে পারবে না, কিন্তু সেই গরিবের আল্লাহ অনেক কিছু করে ফেলতে পারে, অনেক কিছু করে ফেলতে পারে। ওই গরিবটা যদি বলে যে আল্লাহ আমার কেউ নাই বলে সবাই আমারে মারছে, খুব খেয়াল করবেন, জমিনে দাঁড়ায় সে বলছে আল্লাহ আমার কেউ নাই বলে সবাই আমাকে মারছে, আমার টাকা নাই বলে আমাকে প্রভাব দেখাচ্ছে, আল্লাহ তোমার রহমত কি আমার সাথে নাই, তোমার রহমত কি আমার সাথে নাই, আল্লাহ এই জালেমের জুলুম গুলা কি তুমি দেখো না, সে বলতেই আছে মনের দুঃখ। কিন্তু আপনারা তো সবাই জানেন, জবান পৌঁছাক কিংবা না পৌঁছাক, বান্দার মনের আহ কিন্তু ডাইরেক্ট লাম কানে চলে যায়, ডাইরেক্ট লাম কানে চলে যায়, ডাইরেক্ট লাম কানে চলে যায়। বান্দা যেখান থেকে যখন আ আ করতে লাগলো, আল্লাহ আমার কেউ নাই বলে এরকম করলো, আল্লাহ আমার কেউ নাই বলে এরকম করলো, আল্লাহ তুমি না আছো, তুমি কি দেখো না, আল্লাহ পাক বলেছে জিব্রাইল তাড়াতাড়ি অ্যাকশনের ব্যবস্থা করো, অ্যাকশনের ব্যবস্থা করো, আমার বান্দা বিপদে পড়ে আমাকে ডাক দিয়েছে, ওয়ামাইয়াত্তাকিল্লা ইয়াজাল্লাহু মাখরাজা, আমি ওয়াদা দিয়ে দিয়েছি জিব্রাইল তাড়াতাড়ি ব্যবস্থা করো, তাড়াতাড়ি ব্যবস্থা করো, তাড়াতাড়ি ব্যবস্থা করো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। এখন তার জীবন আলাদা, তার জীবন আলাদা, সে জায়গা দখল করে তার উপর প্রভাব দেখাই নিয়েছে, 10 কোটি টাকা কামাই নিয়েছে, আল্লাহ এমন ব্যবস্থা করেছে 20 কোটি টাকা ঋণ তার গলা ঝুলে গেছে, হিসাব বুঝতেছেন? হাই না, হাই না, যারা হাই ইতারা গরম নিতে চায়, ফোয়াসা বালা আছে বলে দেখুন চাই। এখন হিসাবটা মিলে আমি বলি, অন্যায় ভাবে ইনকাম করলো 1 লাখ, আল্লাহ খরচ করে দিছে 10 লাখ, ওই খরচটা তো আপনি বাপ হিসেবে ফেলে দিতে পারবেন না, আপনার ছেলে যে ভাই গুতা খাইছে বাবা হিসেবে তো চিকিৎসা করা লাগবে। এই জায়গায় হচ্ছে হক হালালের পার্থক্য, হারাম যদি বেশিও হয় বরকত নাই, হালাল যদি অল্প হয় বরকত আছে। এটাই বুঝবেন কিভাবে আমি আপনাকে বলি, যার যত ইনকাম তার তত খরচ, বলেন না রে ভাই। আপনি আপনার জীবনকে একটু গবেষণা করেন, সর্বপ্রথম আপনার বেতন কত ছিল, ততটুকুই বেতন ছিল যতটুকু আপনার খরচ ছিল, অটোমেটিক কিন্তু আপনার বেতনটা বাড়ছে, আপনি মনে করছেন বেতন বাড়ছে, না না না, আপনার খরচ বেড়ে গেছে, আপনার রহমান আপনার বেতনও বাড়িয়ে দিছে, আপনি মনোযোগ দেন নাই সেই রহমানের দিকে। আমার আল্লাহ বলে বান্দা তোর এত টেনশন কিসের, তুই ভাত কি খাবি কালকে এটা নিয়ে ভাবছিস, আগামী কাল তোর কি হবে সেটা নিয়ে ভাবছিস, তোর ছেলে মেয়ে তোর অবর্তমানে কি করবে সেটা নিয়ে ভাবছিস, আরে বান্দা তো ভাবিস কেন, আমি আল্লাহ তো সেই আল্লাহ, তুই মায়ের পেটে যখন ছিলি তখন আমি তোর যত্ন নিয়েছিলাম, সুবহানাল্লাহ।